মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গত 230 বছর ধরে, কিন্তু রিপাবলিকান বা ডেমোক্রেটিক এই দুই পার্টির প্রার্থীর বাইরের কেউ কি কখনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হয়েছেন কিনা এমন প্রশ্ন অনেকেরই। কিন্তু এমন ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র একবারই ঘটেছে। যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হবে না জেনেও তারা নির্বাচনে অংশ নেন। মার্জিয়া মানানের রিপোর্ট। গত 230 বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু রিপাবলিকান বা ডেমোক্রেটিক এই দুই পার্টির প্রার্থীর বাইরে মাত্র একবার একজন মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তিনি ছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী। মার্কিন রাজনীতির এই দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি এমনভাবে গণমাধ্যমে নির্বাচনী প্রচারে আধিপত্য করে এবং প্রচারণার জন্য চাঁদা তোলার ক্ষেত্রে তারা এমনভাবে এগিয়ে থাকে যে এই দুই দলের বাইরের কারো জেতার সম্ভাবনা থাকে প্রায় শূন্য। কিন্তু এই অনতিক্রম বাধার কথা জেনেও কেউ কেউ কিন্তু নির্বাচনে লড়েন, আর এদের সংখ্যাটাও নেহাত কম নয়। যুক্তরাষ্ট্রের এবারের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় 1216 জন প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হতে ফেডারেল নির্বাচন কমিশনে আবেদন করেছেন। তবে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক প্রার্থীদের নাম যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের ব্যালট পেপারে থাকলেও যারা স্বতন্ত্র প্রার্থী তাদের বিভিন্ন রাজ্যের নানা রকম সময়সীমা ও শর্ত পূরণ করতে হয়। নিজ অঙ্গরাজ্য ছাড়া অন্যান্য রাজ্যের ব্যালটে তাদের নামও থাকবে না, তাদের নাম নিবন্ধিত হবে রাইট ইন প্রার্থী হিসেবে। এবারের নির্বাচনও মার্কিন ইতিহাসের 230 বছরের প্রথা ভেঙে অন্য কোন দলের প্রার্থী যে প্রেসিডেন্ট হবে না সেটা নিশ্চিত। তাই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুই দল ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কে বিজয়ী হয় সেদিকেই নজর সবার। মার্জিয়া মান্নান, মাই টিভি।